হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার প্যানকেক। আর এর জন্য আমার লাগছে একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর তাই আমি ডিমটিকে ফ্রিজ থেকে 30 মিনিট আগে নামিয়ে রেখেছি। আর এখন আমি এটিকে মিক্স করে নিব, আর এতে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড মিক্স না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখন এটিকে মিক্স করে নিব। আর এখন আমি আবার দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়েই আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এটিকে মিক্স করে নিচ্ছি। আর এখন আমরা এগুলোতে সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। আর আমি এখন নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেলে নিব। দেখুন, আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এটিকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন, আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা একটি প্যান দিয়ে এতে প্যানকেকটা ঢেলে দিচ্ছি। আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে প্যানকেকটা গোল হয়ে যাবে। আর আমি এখন ঢাকনা দিয়ে ডেকে 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর বাবল হয়ে গিয়েছে। আর এখনই আমার প্যানকেকটা রেডি হয়ে যাবে। আমার প্যানকেকটা রেডি। আর এভাবেই আমি আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে মজাদার প্যানকেক। এখন আমি এটিকে সার্ভ করে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন হয়েছে তা জানাবেন।